গুড মর্নিং, আমি অজয়। টাংসুলি স্পেশাল ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকালবেলা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। আজ আমাদের গন্তব্যস্থল মামার বাড়ি। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা এখন গ্রাম ছেড়ে বেরিয়ে চলে এসেছি। জঙ্গলের মাঝখানে টাংসুলি গ্রামের বাস স্ট্যান্ড, নিমদাসপুর মোড়। সেই নিমদাসপুর মোড়ে আমরা চলে এসেছি, মেন রোডের উপর উঠে গেছি। মেন রোড ধরে আমরা এবার সোজা বেরিয়ে যাব মামার বাড়ির উদ্দেশ্যে। ঘন শাল গাছে ঘেরা জঙ্গলের ভেতর দিয়ে সোজা রাস্তা। এই রাস্তার ভেতর দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি। কতই না সুন্দর এই রাস্তার দৃশ্য, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সোজা সামনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তা, কত সুন্দর রাস্তার দৃশ্য। ঘন শালের জঙ্গল, আমরা এখন চড়িচা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। সামনেই ডান দিকে 100 মিটারের মধ্যে চড়িচা গ্রাম, এটা চড়িচার বাস স্ট্যান্ড। এখন আমরা এই বাস স্ট্যান্ড ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন পৌঁছে গেলাম শুকনা গ্রামে। এই গ্রামটির নাম শুকনা। এখান থেকে 500 মিটার দূরে বেলগড়িয়া গ্রাম, শহীদ রাজেশ ওরাংয়ের গ্রাম। শুকনা গ্রাম পেরিয়ে গেলাম। সামনে যে মোড়টা দেখা যাচ্ছে এই মোড়টির নাম শেওড়াকুড়ি মোড়। আমরা এখন শেওড়াকুড়ি মোড় ঢুকতে চলেছি। আমরা এই মুহূর্তে শেওড়াকুড়ি মোড়ে এসে দাঁড়ালাম। আমাদের গন্তব্যস্থল আজ মামার বাড়ি। বাড়ি থেকে আমরা 8 কিলোমিটার পথ চলে এসেছি, এখনও 30 কিলোমিটার যেতে হবে। এই যে এই গাছগুলো, কোনো তো এখানে শালের জঙ্গল। রাস্তার দুপাশে যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে দেখছেন, এরা বাইরে থেকে মাল নিয়ে আসে, ট্রান্সপোর্টের মাল। ইউপি থেকে আসে, বিহার থেকে আসে, ঝাড়খণ্ড থেকে আসে। এখানে 2-4টা হোটেল আছে, খাওয়ার জন্য এরা এখানে দাঁড়িয়েছে, হল্ট নিয়েছে। এই জঙ্গল যা গাছ দেখছেন এগুলো সম্ভবত সব শালের জঙ্গল। শেওড়াকুড়ি মোড় থেকে যাত্রা শুরু করে দিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। সামনেই 34 নম্বর জাতীয় সড়ক। আমরা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই এই জাতীয় সড়কের মধ্যে উঠে পড়ব। এটা শেওড়াকুড়ির বাস স্ট্যান্ড, এটাকে জংশনও বলা যেতে পারে। এখান থেকে যাচ্ছে মেসাঞ্জোর দেওঘর রোড, ঝাড়খণ্ড বিহারের রাস্তা। আমরা শেওড়াকুড়ি মোড় ছাড়িয়ে 34 নম্বর জাতীয় সড়কের মধ্যে উঠে পড়লাম। রাস্তার ওপর পিঁপড়ের মতো লাইন দিয়ে সাড়ে সাড়ে গাড়ি পেরিয়ে যাচ্ছে। আমরা মোহাম্মদবাজারের মুখে এগিয়ে চড়লাম। সামনেই মোহাম্মদবাজার। মোহাম্মদবাজার ঢুকে গেলাম। এখান থেকে 2টো রাস্তা ভাগ হচ্ছে। বাঁ দিকে বেরিয়ে যাচ্ছে রামপুরহাট, নলহাটি, মালদা, দার্জিলিং, শিলিগুড়ি। সোজা সামনের দিকে বেরিয়ে যাচ্ছে বহরমপুর রোড। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদবাজারের বিখ্যাত তথা গোটা বীরভূম বিখ্যাত বীরভূম জেলার মূল খনিজ পদার্থ খড়িমাটি বা চীনামাটি। রাস্তার দুই পাশে চাতালে শোকাচ্ছে, খাদান থেকে সেই খড়িমাটি বা চীনামাটি তুলে এনে বড় বড় চাতালে রোদে মিলে দেওয়া হয়েছে এবং সেই মাটিগুলোকে, কাদাগুলোকে শুকিয়ে নেওয়া হচ্ছে। এখন মোহাম্মদবাজার ছাড়িয়ে ঢুকে গেলাম প্যাটেননগর বাস স্ট্যান্ড। বাঁ দিকে আমাদের ব্লক অফিস। প্যাটেননগর ছাড়িয়ে চলে এলাম আঙারগুড়িয়া মোড়। আঙারগুড়িয়া মোড় থেকে বাঁ দিকে ঢুকে গেলাম, সোজা রাস্তা ছেড়ে দিলাম। রাস্তাটা সোজা যাওয়া যাবে না, কারণ রাস্তাটা খুব খারাপ, বাইক নিয়ে যাওয়া খুব রিস্কের ব্যাপার। তাই এইদিকে গ্রামের ভেতর ভেতর রাস্তা আছে কুবিলপুরের ভেতর হয়ে, সেই দিক দিয়েই আমরা চলে যাব। সামনে যে গ্রামটি দেখছেন, গ্রামটির নাম কুবিলপুর গ্রাম। এই যে সাদা বিল্ডিং বাড়িটা, ওইটা কুবিলপুর গ্রামের MSK স্কুল। কুবিলপুরের পর আমরা ঢুকে গেলাম শাহনগর গ্রামের ভিতর। এই গ্রামের ভিতর দিয়েই আমরা পেরিয়ে চলে যাব গদাধরপুরের দিকে। এইখান থেকে ওই যে ওই যে 5 কিলোমিটারের মধ্যে জলটা পেরিয়ে গেলে শ্রীরামপুর। হ্যাঁ, এই শ্রীরামপুরটাকে যেতে আমাকে কতটা করতে হবে, তাই
শাহনগর পেরিয়ে চলে এসেছি। এখন সামনে যে গ্রামটির ভেতর ঢুকবো, গ্রামটির নাম তিলডাঙ্গা। এই তিলডাঙ্গা গ্রামের ভেতর দিয়েই পেরিয়ে চলে যাব। এখন তিলডাঙ্গা গ্রাম পেরিয়ে গেলাম। সামনে সবুজ ধানের ক্ষেত, প্রচুর ক্ষেত, শ্যালোতে সামনে জল উঠছে। তিলডাঙ্গা গ্রামের চাষি ভাইরা এই শ্যালো থেকেই ধানের জমিতে জল দিচ্ছে। তিলডাঙ্গার পর শ্রীরামপুর গ্রামের বাইরে বাইরেই চলে যাচ্ছি। এবার ঢুকছি জয়কৃষ্ণপুর গ্রামের ভিতর। চলে এলাম জয়রামপুর গ্রামের ভিতর। এখান থেকে গদাধরপুর আর মাত্র কয়েক কিলোমিটার, সামনেই। এটা ভারত গ্যাসের গোডাউন, এখান থেকেই স্থানীয় লোকেরা গ্যাসের সিলিন্ডার নিয়ে যায়। এখন ঢুকে গেলাম বাজিতপুর গ্রামের ভিতর। সামনে ডান দিকে সাদা বিল্ডিংটা বাজিতপুর গ্রামের হাই স্কুল এবং প্রাইমারি স্কুল। এটা মর্নিং সেশন প্রাইমারি স্কুল এবং ডে সেশন হাই স্কুল। বর্ষার সময় চারিদিকে মাঠে ঘাটে জল থই থই করছে। স্থানীয় লোকেরা রাস্তার দুপাশে গরু ভেড়া ছাগল চড়াচ্ছে। আমরা পৌঁছে গেলাম গদাধরপুর রেল স্টেশনে। সিগন্যাল পোস্ট ওঠানোই আছে, দুই সাইড থেকে ট্রেন বা মালগাড়ি কিছু আসেনি, তাই অনাসে রেল লাইন আমরা পেরিয়ে গেলাম। রেল লাইন পেরিয়ে আমরা গদাধরপুর বাস স্ট্যান্ডও পেরিয়ে যাব। এরপর এখান থেকে আমার মামার বাড়ি ময়ূরেশ্বর মাত্র 7 কিলোমিটার। গদাধরপুর পেরিয়ে ঢুকে গেলাম পারুলিয়া। এখন পারুলিয়া ক্যানেলটা করছি। এখন পারুলিয়া গ্রাম পেরিয়ে গেলাম। উদ্দেশ্য একটাই, সেই ময়ূরেশ্বর মামার বাড়ি যাওয়া। সামনে আকাশের দৃশ্য অতি মনোরম। নীল আকাশের বুকে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। চারিদিকে মাঠঘাট জলে থই থই। চাষিরা মহা আনন্দে বর্ষার সময় চাষ করছে। সামনে শ্রীকৃষ্ণপুর গ্রাম। এই বিল্ডিংটি দেখলেন, এটি আগে ছিল দুটি বিএড কলেজ, এখন বর্তমানে এই দুটি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউশন। জায়গাটার নাম কৃষ্ণনগর।
আওদা পেরিয়ে ঝেকোটা গ্রামের মধ্যে ঢুকে গেলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম মৌরেশ্বরের ক্যানেল অফিস মোড়ে। আমরা এখন যাচ্ছি আমাদের অনেক দিনের পরিচিত অতি পুরনো রবি মামার মিষ্টির দোকানের দিকে। আমরা চলে এলাম রবি মামার মিষ্টির দোকানে। বিভিন্ন রকমের মিষ্টি রবি মামার দোকানে পাওয়া যায়। মামার বাড়ি যাব, মিষ্টি না নিলে কি হয়? তাই মিষ্টি নিলাম, মিষ্টিও খেলাম। কোনটা এখন হলো বললো? ল্যাংচা দুটো দাও তো আমাদের খাই। মিষ্টি নেওয়া এবং মিষ্টি খাওয়া শেষ, বেরিয়ে যাচ্ছি মিষ্টির দোকান থেকে। আর মাত্র দু মিনিটের মধ্যেই পৌঁছে যাব আমাদের মামার বাড়ি। হ্যাঁ, মামার বাড়ি ঢুকছি, তার ভিডিওটা থাকবে না? এত গোটা রাস্তা ভিডিও করে এলে তার ঢুকবে। অবশেষে আমরা আমাদের মামার বাড়িতে ঠিকঠাকভাবে কোনো অসুবিধা ছাড়াই পৌঁছে গেলাম। আজ অহনা এবং অনিশের জন্মদিন। ওদের ঠাকুমা মানে আমার মামিমা পঞ্চব্যঞ্জন রান্না করে দুই ভাই বোনকে একসাথে খেতে দিয়েছে। ওদের বয়স 1 বছর। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার মামার বাড়ি যাত্রা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।